হ্যালো, সালাম সবাইকে, আবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আসলে কথা বলবো কিভাবে আমরা ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করতে পারি, বা ইতালিতে আসলে যে অ্যাসাইলাম প্রসেসটা সেটা কিভাবে হয়, এবং এর যে ধাপগুলো যে পর্যায়ক্রমে আসলে আর অলরেডি ইন ইটালি। তো বলতেছে যখন আপনি ইতালিতে আসবেন, ধরেন এয়ারপোর্টে আসলেন, ওই এয়ারপোর্টে আপনি যে পুলিশ থাকে তারা আপনার এই অ্যাসাইলাম ফাইলটা ওপেন করবে, বা আপনি যদি ইতালির ভিতরে চলে আসেন অলরেডি, তখন এই কুস্তুরাতে গেলে আপনার এই যে যেই অ্যাসাইলাম যে রাজনৈতিক আশ্রয়ের যে ফাইলটা সেটা এখানে ওপেন হবে। হাউ টু অ্যাপ্লাই দ্য ফার্স্ট, আমি আসলে এই ভিডিওতে এক্সপ্লেইন করবো কিভাবে ইতালিতে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম নেওয়া যায়, বা এর প্রসেসগুলো আসলে কিভাবে স্টার্ট হয় এই বিষয়ে। তো প্রথমে আসলে চলে যাই, তো ইতালিতে আসলে অ্যাসাইলাম যে বা রাজনৈতিক আশ্রয়টা, এটা দুই ধরনের হয়। প্রথমত হচ্ছে আন্ডার 18, যারা, এটা আসলে ইউরোপিয়ান ল, কিন্তু মোটামুটি ইতালি এটাকে বেশি ফলো করে। তো দেখা যাচ্ছে যারা যাদের বয়স 18 নিচে তাদের প্রসেসটা হয় এক ধরনের, আর যাদের 18 উপরে তাদের প্রসেসটা শুরু হয় হচ্ছে আরেক ধরনের। তো আমি আসলে প্রথমে স্টার্ট করবো হচ্ছে যাদের বয়স 18 নিচে। ধরেন ইতালিতে কেউ যদি তার বয়স যদি 18 নিচে হয়, তো সেই ক্ষেত্রে ইটালিয়ান গভর্নমেন্ট আসলে তাকে একটা স্পেশাল ট্রিট দেয়, যেটা হচ্ছে ইউরোপিয়ান ল, কিন্তু ইতালিতে এই জিনিসটা বেশি হয়। তাদেরকে আসলে যে নর্মাল যে ইন্টারভিউ যে যিনি প্রসেসটা সেটাকে তাদেরকে ফেস করতে হয় না। নর্মালি তারা মনে করে যে না, একজন কি বলে যারা আন্ডার 18, যারা যাদের বয়স তারা মূলত একটা কি বলে টিনেজার, যারা তারা আসলে সমস্যা না হলে তো এই দেশে আসে নাই। তো তারা যেহেতু অলরেডি এই দেশে চলে আসে, তাদের প্রসেসটা ডিফারেন্ট হয়। তারা একটা ক্যাম্পে বা হায়েমে, এটাকে কমুনে বলে, কমুনের আন্ডারে তাদেরকে রাখা হয়। দেখা যাচ্ছে তাদেরকে স্পেশাল ট্রিট করা হয়, তাদেরকে বাচ্চা হিসেবে ট্রিট করা হয়। তো সেই ক্ষেত্রে তাদের বয়স যখন 18 হয়ে যায়, তখন তাদের ডকুমেন্টসগুলো কমপ্লিট হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার আন্ডার 18 যে প্রসেসটা। তো এই ব্যাপারটা, এই আন্ডার 18 যে রাজনৈতিক আশ্রয়ের যে প্রসেসটা, এটা ছিল আগে ছিল ইজি, কিন্তু ডে বাই ডে মানুষ অনেক রং ইনফরমেশন দিয়ে আসলে এই আন্ডার 18 কেস দেওয়াতে আসলে তাদের এখন ইটালিয়ান গভর্নমেন্ট বা ইউরোপিয়ান গভর্নমেন্টগুলো অনেক চালাক হয়ে গেছে। এখন তারা অনেক ডিটেল চায়, তারা এখন অনেক টেস্ট করে আসলে যে রিয়েল বয়সটা প্রুফ করার জন্য। তো প্রসেসটা হচ্ছে এরকম, কেউ যদি বলে না আমি 18 নিচে আমার বয়স, আমি এক অ্যাসাইলাম করবো, সেক্ষেত্রে তারা অ্যাসাইলাম ফাইলটা ওপেন করার পরে তাদেরকে সরাসরি একটা কমুনে বা একটা ক্যাম্পের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়। তো ক্যাম্পটা হচ্ছে স্পেশাল, ক্যাম্পটা হচ্ছে শুধু যারা আন্ডার কি বলে আন্ডার 18, তারাই ওই ক্যাম্পে থাকে। এটা আসলে কোনো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকে না, এটা থাকে একটা কমুনের আন্ডারে। কমুনে হচ্ছে জার্মানির অলমোস্ট অনেকটা রাত হাউসের মতো, ছোটো ছোটো, আমাদের বাংলায় যেটাকে বলে, বাংলায় ঠিক না, বাংলাদেশে যেটাকে বলে ইউনিয়ন আর কি, এটা এইভাবে বললে ব্যাপারটা বেটার এক্সপ্লেইন করা হয়। তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার আন্ডার 18 প্রসেস হচ্ছে ইতালিতে। তো দেখা যাচ্ছে যখন কেউ যদি, ধরেন আমি একটা 17 বছর আমার বয়স, আমি যদি আজকে অ্যাপ্লাই করি, তো দেখা যাচ্ছে যে আমার বয়স যখন 18 হবে, 18 এই যে মাঝখানে যে সময়টা 17 থেকে 18, এই এক বছর আমাকে তারা ক্যাম্পে রাখবে, প্লাস হচ্ছে আমাকে তারা ল্যাঙ্গুয়েজ, আমাকে তারা স্কুলে পাঠাবে, তারা আমাকে খাওয়া প্লাস হচ্ছে সব কিছুর একটা ভরণ পোষণের দায়িত্ব নেবে, এবং এই যে মিন টাইমে তারা আসলে একটা ইটালিয়ান ফ্যামিলির সাথে কানেক্টেড করার ট্রাই করবে। যদি কেউ কানেক্টেড করে, ফ্যামিলির সাথে কানেক্টেড করার ট্রাই করবে, দেখা যাচ্ছে ওই ফ্যামিলিটা আসলে এই বাচ্চাটার টেক কেয়ার যদি করতে চায় গভর্নমেন্ট থেকে, তাহলে সে টেক কেয়ার করতে পারে। টেক কেয়ারটা আবার দুই ধরনের, কেউ এই দেশে দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে মোটামুটি অনেককে চাইল্ড হিসেবে নিয়ে আসে। তো যেহেতু এটা 17 বছর যার বয়স বা 15 বছরের উপরে যাদের বয়স, তারা মোটামুটি অ্যাডাল্ট, তারা ওই ইটালিয়ান কালচারে যাওয়ার পরে মিক্স ওইভাবে করতে পারবে না। তো এই ক্ষেত্রে ধরনটা একটু ভিন্ন, ধরনটা দেখা যাচ্ছে যে আপনাকে যদি আমি একটা ইটালিয়ান এই মানে একটা এই বাচ্চাকে একটা ইটালিয়ান ফ্যামিলির সাথে অ্যাডপ্ট করে দেওয়া হবে, কিন্তু মানে কমপ্লিটলি বাসায় থাকবে না, ইটালিয়ান বাসায় থাকবে না। দেখা যাচ্ছে ওই ফ্যামিলিটা এই যে যেই আন্ডার 18 যে বাচ্চাটা, সেই বাচ্চাটার ভরণ পোষণ নেবে, এবং বিভিন্ন সময়ে দেখেন মুভি প্লাস বিভিন্ন সময় যে ডকুমেন্টস, লিগাল ডকুমেন্টস, সেই দায়িত্বটা আসলে এই ফ্যামিলিটার নেয়। তো দেখা যাচ্ছে যদি কারো বয়স যখন 18 হয়ে যাবে, 18 হওয়ার সাথে সাথেই এদেশের গভর্নমেন্ট তাকে আসলে তার যে ডকুমেন্টস সেটা দিয়ে দিবে,
প্লাস হচ্ছে আপনাকে একটা কাজের ওয়ার্ডার থেকে শুরু করে তখন 18 বছর ফিল আপ হয়ে গেলে ওই যেদিন 18 বছর ফিল আপ হবে তারপরে থেকে গভর্নমেন্ট বলবে যে না তোমার বয়স 18 এক্সকিউজ মি তোমার বয়স 18 হয়ে গেছে তুমি আর এই এখানে থাকতে পারবে না তুমি এখন তোমার নিজের যে চয়েসটা সেটা তোমাকে করতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে যারা আন্ডার 18 দেওয়ার পরে ডকুমেন্টস হয় তখন তারা তাদের নিজস্ব যেই যে পরিচিতদের মাধ্যমে আসলে অন্য জায়গায় চলে যায় অথবা দেখা যায় যে মেইনলি যে আরেকটা যে কম বড়দের যে ক্যাম্প আছে সেখানে তাদেরকে ট্রান্সফার করা হয় কারণ যাওয়ার তো আসলে জায়গা নেই তো কিন্তু ডকুমেন্টস আসলে কনফার্ম হয় যারা আন্ডার 18 তো এটা গেল আসলে আন্ডার 18 যারা তাদের ক্ষেত্রে এখন আসি আসলে বড়দের ক্ষেত্রে তো বড়দের যে ব্যাপারটা বড়রা কীভাবে রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করবে ইতালিতে তো এখানেও আসলে ধরনটা হচ্ছে দুই ধরনের প্রথমত হচ্ছে আপনি কীভাবে আসছেন এবং এটার উপরে ডিপেন্ড করে আসলে আপনার যে পলিটিক্যাল যে রাজনৈতিক আশ্রয়ের যে ফিগারটা সেটা দাঁড়ানো হয় আমি এটাকে কেন বলছি ধরেন আপনার যখন কেউ যদি কেউ নৌকা পথে ইতালিতে তো অনেকেই নৌকা পথে আসে তারা আসলে যখন তারা ল্যান্ড করে ইতালিতে তখন নৌকাটা যখন একটা ইতালির পোর্টে ইয়ে করে তখন ওইখানেই তার রাজনৈতিক আশ্রয়টা নিয়ে নেওয়া হয় বাই ফোর্স হ্যাঁ তো দেখা যাচ্ছে যে তার আর কোনো চান্স নাই হ্যাঁ গভর্নমেন্ট তখন ওই অ্যাসাইলামটা অ্যাপ্লাই করার পরে লিগ্যাল এন্ট্রি করাই হচ্ছে আপনার এই ইতালির ল্যান্ডের ভিতরে ইতালির ভিতরে তো সেই ক্ষেত্রে তাদের সেই ক্ষেত্রে প্রসেসটা ডিফারেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে একটা ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে আবার কেউ যদি ফ্লাই করে ইতালিতে আসে সেই ক্ষেত্রে এটা হয় দুই ধরনের কারণ আমরা তো আসলে বিভিন্নভাবে ট্রাই করি আসলে আসার তো দেখা যাচ্ছে যারা যারা ফ্লাইটে ল্যান্ড করে তাদেরকেও আসলে এখানে রাজনৈতিক আশ্রয় নেয় কিন্তু তাদেরকে একটা বেটার ক্যাম্প দেয় এবং তাদের প্রসেসটা ভালোভাবে স্টার্ট হয়ে যায় এবং তাদেরকে আসলে যখন কেউ ফ্লাইট করে এখানে তখন কেউ কেউ পাসপোর্ট ছেড়ে দেয় তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে ক্যাম্পে রাখে এবং যার পাসপোর্ট আছে তাকেও ক্যাম্পে রাখে তো এটা হচ্ছে আপনার যারা ফ্লাইট করে আসে আর যারা বিভিন্ন বাই রোডে ইতালিতে আসে তো দেখা যাচ্ছে যে ধরেন কেউ যদি গ্রিস হয়ে আপনার অস্ট্রিয়া হয়ে কেউ যদি ইতালিতে আসে সেই ক্ষেত্রে যে প্রসেসটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে যে ইতালির যে গভর্নমেন্ট হ্যাঁ সেখানে একটা তারা আসলে আপনি যদি এখানে রাজনৈতিক অ্যাসাইলাম করেন তো দেখা যাচ্ছে যে তারা রাজনৈতিক অ্যাসাইলামটা নিতে চায় না কারণ তাদের অলরেডি অনেক বাঙালি বাঙালির নাম আসলে তারা ওইভাবে আর শুনতে চায় না কারণ এত পরিমাণ বাঙালি আসলে বাঙালি অ্যাম্বাসির এস্টিমেট অনুযায়ী 1 লক্ষ আপনার 1,80,000 মতো বাঙালি অনলি ইতালিতে বাস করে দেখা যায় তাদের সংখ্যাটা হিউজ তাদের প্রবলেমটা সলভ করতে করতেই চলে যায় তো সেই কারণে আসলে তারা রাজনৈতিক আশ্রয়টা ওইভাবে নিতে চায় না তো বড়দের যে রাজনৈতিক আশ্রয়টা সেটা হচ্ছে আপনার কেউ যদি বাই পথে আসে তো তাকে অবশ্যই আপনার কী বলে আসার পরে তাকে কোনো কারণে মানে পরিচিতর আন্ডারে হয়ে তাকে একটা জায়গায় থাকতে হয় প্লাস হচ্ছে এই থাকার পরে আপনি যদি আপনার পরিচিত কারো মাধ্যমে যদি আসেন তো আপনাকে এখানে একটা আপনাকে নিজস্ব একটা সেফ প্লেস আপনাকে রাখতে হবে আপনাকে ক্যাম্পেও রাখতে পারে যদি আপনার পাসপোর্ট না থাকে তবে সেই এই কেসটা অনেক রেয়ার মানে ডিপেন্ড করে আপনি কোথায় ধরেন আপনি রোম মিলান এই বড় বড় শহরগুলোতে যখন আপনি আসবেন তখন আসলে তারা এই ছোট ছোট মানে আপনার এই কি বলে এই কেসগুলো নিতে চায় না তারা চিন্তা করে যে না আসলে এই পাসপোর্ট নাই আর ক্যাম্পেও এখনও আর জায়গা নেই তখন দেখা যাচ্ছে তারা আসলে রিটার্ন করে দেয় তারা রাজনৈতিক আশ্রয়টা ওইভাবে আর নিতে চায় না কিন্তু কেউ যদি পাসপোর্ট নিয়ে আসে ধরেন আপনি ইতালিতে আসলেন বায়ু পথে আসার পরে আপনি যখন কারো বাসায় বা কোনোভাবে আপনার যে বাসস্থান সেটা আপনি জোগাড় করলেন কারো হয়তো রিলেটিভ কারো আত্মীয় স্বজনের বাসায় হয়তো থাকলেন আপনাকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাকে পাসপোর্ট তুলতে হবে আপনি যদি পাসপোর্টটা তুলেন তখন যদি আপনি যদি পাসপোর্টটা নেন আসলে পাসপোর্ট নেওয়ার পরে আপনি রাজনৈতিক আশ্রয়টা করতে পারবেন সেই ক্ষেত্রে ইজি হয় কেন পাসপোর্ট এই ক্ষেত্রে ইতালি চায় আপনার জার্মানিতে বা সুইডেনে আপনি নর্মালি পাসপোর্ট দিতে পারবেন না কারণ পাসপোর্ট দিলে নর্মালি পাঠায় দেয় কিন্তু ইতালির ক্ষেত্রে কেসটা ভিন্ন ইতালি আসলে পাসপোর্ট চায় কারণ পাসপোর্ট চায় এই কারণেই কারণ আপনি যখন রাজনৈতিক আশ্রয় করবেন ইতালিতে তো আপনি যে পাসপোর্ট যদি আসলে গভর্নমেন্টেরকে দিয়ে দেন তার মানে আপনার যাওয়ার আর জায়গা নেই আপনি আর যাইতে পারতেছেন আপনার মুভ করার আর কোনো স্কোপ নাই তো সেটা এনশিওর করার জন্য আসলে তারা পাসপোর্টটা নিয়ে নেয় পাসপোর্ট নেওয়ার পরে যে জিনিসটা ইতালিয়ান গভর্নমেন্ট করে যে আপনাকে না আপনাকে আর ক্যাম্প দিচ্ছে না কারণ তাদের এখানে ইতালিতে ক্যাম্পে আসলে অনেক মানুষ মানে বোথ ফুল
এখন তাদের আর ক্যাম্পে জায়গা নেই, যার কারণে তারা পাসপোর্টটা চায়। তো আপনি যখন ইতালিতে আসার পরে যখন আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করবেন, তখন এখানে একটা কস্তুরা নামে যে পুলিশ স্টেশন সেইখানে এইখানে আপনাকে যাইতে হবে। যাওয়ার পরে আপনাকে পাসপোর্টটা নিয়ে যেতে হবে, পাসপোর্টটা নিলে ওরা একটা ফর্ম দেবে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। ওইখানে আপনার অ্যাড্রেস একটা আছে, অ্যাড্রেসটা মেনশন করতে হবে। দেখা যাচ্ছে যে না, ইতালি গভর্নমেন্ট আপনার থাকা খাওয়ার রেসপন্সিবিলিটি নিচ্ছে না এই জায়গাতে। এই জায়গাতে আপনাকে যেটা করতেছে যে না, আমরা আর তোমার থাকা খাওয়ার রেসপন্সিবিলিটি নিচ্ছে না, তুমি যেই জায়গাটাতে অলরেডি এখানে ইতালিতে আসার পরে আসো সেই জায়গার অ্যাড্রেসটা দাও। তো দেখা যাচ্ছে যে এই পাসপোর্টটা তারা ওই সময় নিয়ে আপনাকে, যখন আপনি যখন এটা এটা ফিল আপ করে সাবমিট করবেন ফর্মটা, তখন আপনার পাসপোর্টটা তারা নিয়ে নেবে এবং প্রসেসটা স্টার্ট করবে। তো এই প্রসেসটা স্টার্ট করতে দেখা যাচ্ছে যে আপনাকে কোনো ক্যাম্পে, যেমন জার্মানিতে মানুষ হায়েমে থাকে, এই হায়েমটাতে আপনাকে আর থাকতে হচ্ছে না। দেখা যাচ্ছে যে আপনাকে নর্মালি আপনি যে বাসায়, আপনার রিলেটিভের বাসায় বা আপনি নিজে বাসা ম্যানেজ করে আপনি বাসায় থাকলেন, তো বাসা থাকার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে ওই কস্তুরা আপনাকে একটা ডেট দেবে। ডেট দেওয়ার পরে আপনি এই ডেট অনুযায়ী আসলে ওই কস্তুরাতে যাবেন। হ্যাঁ, তো তারা আপনার ফার্স্ট ডেটে আপনি অলরেডি পাসপোর্ট দিয়ে দিলেন এবং রাজনৈতিক আশ্রয়টার জন্য অ্যাপ্লাই করলেন। সেকেন্ড যেই প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে আপনাকে ওরা আপনাকে ডাকবে, ডাকার পর আপনাকে ফিঙ্গার মানে হাতের যেই সাপটা এটা দেওয়ার জন্য আপনাকে তারা ডাকবে। তো দেখা যাচ্ছে আপনাকে হাতের সাপ দিতে হবে। হ্যাঁ, তো হাতের সাপ দেওয়ার পরে ওই দিন আপনাকে, এরপরে যে প্রসেসটা, আপনাকে তারা আরেকটা ডেট দিবে। তো ইতালিতে হচ্ছে আপনি নিজের বাসা থাকবেন না, আমি বললামই আপনাকে ডেট দিবে বিভিন্নভাবে, আপনাকে আরেকটা ডেট দিবে। এই ডেট দেওয়ার পরে সেই ডেট অনুযায়ী আপনাকে একটা সিক্স মান্থের একটা মানে থাকার একটা পারমিশন দিবে এবং ওইখানে একটা কোড দিবে। ওই কোডটা হচ্ছে আপনি আপনার যে জবের মানে ওইটা হচ্ছে আপনাকে অনেকটা আপনার যে ট্যাক্স নাম্বার টাইপের, তো ওইটা আপনাকে আপনি যখন দিবেন, আপনাকে যখন দিবে তখন আপনি এটা আপনি লিগেলি কাজ করতে পারবেন। আর ওইটা হচ্ছে সিক্স মান্থ, ওইটা টাইম আসলে ওই আপনাকে যেই ডকুমেন্টসটা দিবে ওইটা হচ্ছে আপনাকে আপনি ইতালিতে লিগেল, আপনাকে যদি পুলিশ বা কোনোভাবে কেউ ধরে আটকায় তখন আপনি যেই ডকুমেন্টসটা দেখাবেন আপনাকে ছেড়ে দিবে। কারণ ওইটা হচ্ছে অলমোস্ট এক আপনার একটা জার্মানিতে যেটা হাউস পাস বলি, একটা হাউস পাস টাইপের, যে আপনাকে অলরেডি ওরা দেখবে যে না আপনি অলরেডি রাজনীতিতে অ্যাপ্লাই করছেন, তার মানে হচ্ছে আপনি অলমোস্ট লিগেল। তো এটা অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে এটা তো গেল, এটা অ্যাপ্লাই করলেন, তারপরে যেটা হচ্ছে আপনাকে ছয় মাসের মধ্যে, এই সিক্স মান্থের মধ্যে তারা একটা ইন্টারভিউর জন্য আপনাকে কল করবে। তো ইন্টারভিউতে কল করবে, ইন্টারভিউতে কল করার পরে এখন দেখা যাচ্ছে যে আপনাকে ওই যেটা ইন্টারভিউ অফিস সেখানে আপনাকে কল করার পর এখানে একটা জাজ থাকবে, বাঙালি যেই কী বলে ট্রান্সলেটর উনি থাকবে। তো আপনাকে সেই সময় প্রুফ করতে হবে আসলে আপনি আপনার রাজনৈতিক সমস্যাটা কি। তো ইতালিতে একটু বলে নেই এই ব্যাপারটা, ইতালিতে আসলে রাজনৈতিক আশ্রয়টা বাঙালিদের ক্ষেত্রে ওইভাবে অ্যাকসেপ্ট করতে চায় না, তারা চিন্তা করে যে না আসলে বাংলাদেশ ওইভাবে রাজনৈতিক, কারণ বাঙালিরা এত পরিমাণ রাজনৈতিক অ্যাপ্লাই করছে এবং এত পরিমাণ ভুলভাল বলছে যে তারা আসলে আর ট্রাস্ট করতে চায় না। তারা চিন্তা করে যে না আসলে এটা এগুলো ফেক, আসলে এগুলো কোনো রিয়েল না। কারণ আপনি যখন একটা পলিটিক্যাল রাজনৈতিক আশ্রয় করলেন, আপনি পলিটিক্যাল পার্টির নাম বলতে পারতেছেন না, প্লাস হচ্ছে আপনি লিডার কে সেটা জানতেছেন না, প্লাস হচ্ছে ব্লাবলা দেখা যাচ্ছে যে তারা যাজরা ওইভাবে করে না। তবে হ্যাঁ, আপনার যদি রিয়েল কেস হয় মোটামুটি, যে যদি মানে আপনি যে আসলেই সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পাবেন। ইতালি আসলে অত কঠিন না ডকুমেন্টসগুলো কমপ্লিট করা। আর যেটা হচ্ছে যে আপনি এটা কমপ্লিট করার পরে যেই সিস্টেমটা আপনার করতে হবে, তো আপনাকে যখন সিক্স মান্থ পরে আপনাকে যখন ইন্টারভিউতে ডাকবে, ডাকার পরে আপনাকে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে ইতালিতে ডকুমেন্টস দেয়। তো আপনি যদি বলেন যে না আপনার বাড়িঘর আসলে নদীতে ভেঙে গেছে, প্লাস হচ্ছে আপনার থাকার জায়গা নেই, আপনার ইকোনমিক প্রবলেম, ইতালি একমাত্র দেশ যেখানে হিউম্যানিটেরিয়ান, যেটা এখন নাম চেঞ্জ করছে কিন্তু অলমোস্ট দ্য সেম, আপনার এই এই ডকুমেন্টসটা দেয়, এটা মেয়াদ হচ্ছে 2 বছর। তো এই এই আপনি যদি হয়, তো যদি আপনাকে আপনি যদি বলেন যে না আমার দেশে সমস্যা প্লাস এই এই, তখন দেখা যাচ্ছে আপনাকে 2 বছরের ডকুমেন্টস দিবে, ডকুমেন্টসটা হচ্ছে হিউম্যান। আর যদি আপনাকে ডকুমেন্টস না দেয় সেক্ষেত্রে আপনাকে নেগেটিভ দিবে, আপনাকে লয়ার নিয়ে আপনাকে আপিল করতে হবে। তো এইটা হচ্ছে টোটাল যে কমপ্লিট প্রসেস, আসলে সেই কমপ্লিট প্রসেস রাজনৈতিক আশ্রয়ে। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে যদি আপনাকে আপনি যদি রাজনীতিকের কথা বলেন সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে একটা 5 বছরের ডকুমেন্টস দেবে, প্লাস হচ্ছে 5 বছরের ডকুমেন্টসটা দেওয়ার পরে এখানে আপনাকে আপনার পাসপোর্টটা নিয়ে নিবে এবং অফিসিয়ালি নিয়ে নিবে,
এবং আপনাকে একটা ইউএনএর যে পাসপোর্ট যেটারে আমরা বই এটারে কী বলে ট্রাভেল বুক যেটা সেটা আপনাকে দেবে। তো এটা 5 বছর এটা রাজনৈতিক। আর যদি আপনি যদি আপনি অলরেডি আপনার রাজনৈতিক বা দেশের সমস্যা আপনি দেশে যাইতে পারবেন না এই টাইপের জিনিসটা বলার পরে যদি জজ আসলে আপনার ট্রাস্ট করে যে না আসলে আপনি যেভাবে বলতেছেন ব্যাপারটা এরকম না কিন্তু হ্যাঁ তারা বুঝতে পারছে যে আপনার দেশে গেলে একটা সমস্যা হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে সেম ট্রাভেল পাস দিবে, আপনার পাসপোর্টটা নিয়ে নেবে, আর 5 বছরের সাথে পলিটিক্যাল না লেখা থাকবে না, ওখানে থাকবে সাবসিডিয়ারি প্রোটেকশন। তো এই এই ডকুমেন্টসটা, তো এই হলো ইতালিতে ফার্স্ট টু লাস্ট আছে যে আপনার অ্যাসাইলাম প্রসেস। আর যদি আপনাকে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে যদি পজিটিভ না দেয় তাহলে আপনি লিগালি কাজ করতে পারবেন ইতালিতে, সবই করতে পারবেন আর ট্যাক্স দিতে পারবেন, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে আবার আপিল করতে হবে। তো আপিল করলে এরকম 3 বার আপিল করার পরে নর্মালি ইতালি ডকুমেন্টস দিয়ে দেয়, প্লাস হচ্ছে আপনি কি যখন এই 3 বার আপনি ফিনিশ হয়ে যাবে তখন যদি আপনার এর মধ্যে যদি ডকুমেন্টস আপনার কোনো কারণে না হয় তখন দেখা যাচ্ছে আপনার যে অ্যাসাইলাম প্রসেসটা এটাকে আবার আপনাকে নতুন করে স্টার্ট করতে হবে। তো এই হলো ইতালির সার্বিক যে অ্যাসাইলাম যে প্রসেসটা সেটা। এখন যে ওয়েবসাইটটাতে আছে এই ওয়েবসাইটটাতে আসলে ক্লিয়ারলি এক্সপ্লেন করতেছে যে কীভাবে আপনারা ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি দেখাচ্ছি অ্যাপ্লাইং ফর অ্যাসাইলাম, এখানে দেখা যাচ্ছে যে এই যে কস্তুরা যে তারা আসলে এই ব্যাপারটা হ্যান্ডেল করে। তো ইতালিতে আসলে যে অ্যাসাইলামটা এটা আপনার এই কস্তুরাতে করতে হবে, অফিস অফ ইমিগ্রেশনে ইটস রিটেন ডাউন, সো ইটস লাইক অফিস ইমিগ্রেশন কাইন্ড অফ সামথিং। সো দেখেন এখানে আপনার ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, হ্যাঁ, তারপর লেখা আছে হোয়ার টু অ্যাপ্লাই, ইটালিয়ান ল স্টেটস দ্যাট ইউ ক্যান সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম আইদার অ্যাট দ্য বর্ডার পুলিশ আপন অ্যারাইভাল অর ইমিগ্রেশন অফিস টু পুলিশ ইস ইটালিয়ান কস্তুরা ইফ ইউ আর অলরেডি ইন ইটালি। সো বলতেছে যখন আপনি ইতালিতে আসবেন, ধরেন এয়ারপোর্টে আসলেন, ওই এয়ারপোর্টে আপনি যে পুলিশ থাকে তারা আপনার এই অ্যাসাইলাম ফাইলটা ওপেন করবে, বা আপনি যদি ইতালির ভিতরে চলে আসেন অলরেডি তখন এই কস্তুরাতে গেলে আপনার এই যে যেই অ্যাসাইলাম যে রাজনৈতিক আশ্রয়ের যে ফাইলটা সেটা এখানে ওপেন হবে। হাউ টু অ্যাপ্লাই, দ্য ফার্স্ট স্টেপ ইস অ্যাপ্লাইং ফর অ্যাসাইলাম ইজ দ্য আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন প্রসেস হুইচ স্টার্ট উইথ ফিঙ্গার প্রিন্টিং অ্যান্ড ফটোগ্রাফিং। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন তারা আসলে এই যে ফিঙ্গার প্রিন্ট নেবে, আপনার ছবি তুলবে, এটা আসলে স্টার্ট হয়ে গেল আপনার যে প্রসেসটা। তো আমি আসলে ডিটেলসে যাচ্ছি না, আমি শর্ট করে আপনাদের ট্রাই করছি এক্সপ্লেন করার জন্য। গেটিং টু ইয়োর অ্যাপয়েন্টমেন্ট, যখন আপনি এই অ্যাপ্লাই করবেন তখন আপনি যখন ছবি আর ফিঙ্গারিং দেবেন তার অলমোস্ট এটা স্টার্ট হয়ে গেল। তারপর এখন ফর্মালি যে স্টার্ট হবে সেটা হচ্ছে গেটিং ইয়োর অ্যাপয়েন্টমেন্ট, ওরা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে। এইখানে লেখা আছে যে এর মধ্যে যে আপনার ট্রাভেল আপনি যে কস্তুরায় যাবে নিয়ে করবেন এই ভাড়াটা আসলে কস্তুরা আপনাকে দিবে না, আপনাকে নিজেই যেতে হবে। তারপরে হচ্ছে যে ফর্মটা আপনি যখন ফিঙ্গার টিঙ্গার দেওয়ার পরে যখন আপনাকে তারা একটা ডেট দিবে সেই ডেট অনুযায়ী গেলে তারা আপনাকে দ্য ফার্স্ট দ্যাট ইউ উইল গেট রিকোয়ার টু ফিল আউট কস্তুরা টু ফর্মালাইজ ইয়োর অ্যাসাইলাম রিকোয়েস্ট ইজ দ্যাট C3 ফর্ম। তখন তারা একটা ফর্ম দিবে, ফর্মটার নাম হচ্ছে C3 ফর্ম। এটা এই এটা ফিল আপ করা মানেই হচ্ছে, এটা আসলে ওরা করে দেয়, এটা করা মানেই হচ্ছে যে আপনি অফিসিয়ালি রাজনৈতিক আশ্রয়ের জন্য আপনার প্রসেসটা স্টার্ট হয়ে গেল আসলে। তারপরে এখানে দেখছেন যেখানে আর একটু এক্সপ্লেন করা আছে, ফোলিও নেগোচিয়ে আস্ক অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টস ওয়াই দে আর ইন ইটালি। সো এইটাখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কেন ইতালিতে আর কি, আপনার প্রবলেমটা কী। তখন যেই আপনাকে C3 যেই ফর্মটা দিবে এইখানে আপনার অনেকগুলো রিজন আছে ওই জায়গাটাতে, ওই ফর্মে অনেকগুলো বক্স আছে, ওই বক্সটাতে আপনাকে অ্যাসাইলাম আর যে ইন্টারন্যাশনাল প্রোটেকশন এইখানেই আপনাকে ক্লিক করতে হবে। আপনি কখনোই স্টাডি জব ওয়ার্ক এইসবে ক্লিক করলে হবে না, কারণ আপনি তো যেখানে স্টাডি করতে আসেন নাই, আপনি এখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আসছেন। তো এখানে আপনাকে অবশ্যই অ্যাসাইলাম অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোটেকশন যে জায়গাটা এখানে আপনাকে ইয়ে করতে হবে। তো এটা করার পর আপনাকে 6 মাসের একটা ডকুমেন্টস তারা দিবে, এই 6 মাসের মধ্যে তারা ইন্টারভিউর জন্য কল করবে, যেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করলাম। এই ইন্টারভিউতে লেখেন যে তারা একটা এখানে কোথায় কোথায় কোন শহরে আসলে ইন্টারভিউগুলো নেওয়া হয়, এই ডিটেলস দেওয়া আছে, আমি আর ডিটেলসে যাবো না। অ্যাসাইলাম ইন্টারভিউ, ইন্টারভিউটা নেওয়ার পরে আসলে আপনাকে সেম জেন্ডার বলতেছে, আপনি যদি ছেলে হন তাহলে আপনাকে ছেলে দ্বারা আপনাকে ইন্টারভিউটা নেবে, আপনি যদি মেয়ে হন তাহলে আপনাকে মেয়ের দ্বারা ইন্টারভিউটা নেবে। তারপরে ইন্টারভিউটা নেওয়ার পরে আপনাকে হাউ ডু আই নো হোয়েন ইউ ইন্টারভিউ উইল বি, তো তারা আপনাকে আসলে ওরা জানাই দিবে কস্তুরা থেকেই হাউ লং ইট টেক্স। এরা ডিপেন্ড, এরা বলে যে 3 ওয়ার্কিং ডেজ, 30 ডেজ, বাট রিয়েলিটিটা ডিফারেন্ট, রিয়েলিটিটা আসলে
আপনার 6 মাস কারো কারো ক্ষেত্রে 1 বছর 1.5 বছর পর্যন্ত লেগে যায় এটা পুরো ইউরোপেই তারপরে আসলে আপনি যখন এই এটা দেওয়ার পরে যখন আপনি এই কাগজটা আপনাকে যদি অ্যাকসেপ্ট করে তখন আপনি আসলে আপনার তো রেজাল্ট পজিটিভ হয়ে গেল আপনি ডকুমেন্টস পেয়ে গেলেন আর যদি রিজেক্টেড হয় তাহলে আপনাকে এই যে 3 পসিবল ই আউটকামস আছে আপনার হ্যাঁ আপনি যদি হন তাহলে আপনাকে এই টাইপের ডকুমেন্ট দিবে যদি রিজেকশন হন রিজেকশন করবে রিজেকশন হলে আপনাকে 1 মাসের মধ্যে অফকোর্স আবার আপনাকে আপিল করতে হবে যদি আপনি 1 মাসের মধ্যে আপিল না করেন তাহলে আপনার এটা খারিজ হয়ে যাবে তো এই আর কি এটা হচ্ছে আপনাকে কী কী পসিবিলিটি হইতে পারে তাদের যে ডিটেলসটা হ্যাঁ যদি আপনার হয়ে যায় তাহলে এখানে লেখা আছে পারমেশ্বদি সৌজন্য তো আপনি পারমেশ্বদি সৌজন্য পেয়ে গেলেন তো এই হইল আপনার ডিটেলস যে